প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকে ইথাবের দ্য অক্সিজেন ফ্যাক্টরিতে। দ্য অক্সিজেন ফ্যাক্টরির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে তিনি প্রায় 74 ধরনের মরিচ করেছেন। যেমন আমার পাশে যে মরিচটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ইথাম বলছেন যে এটি হচ্ছে পৃথিবীতে প্রথম যখন মানুষ স্পাইস বা মশলা খাওয়া শুরু করে তখন এই মরিচটি দিয়ে আসলে সেটি শুরু করেছিল। ইথাম 2 বছরের এক্সপেরিমেন্টের ফসল হিসেবে এই মরিচটি তিনি করতে পেরেছেন। এটি আসলে ব্রিটিশ ওয়েদারে করা খুবই টাফ। আজকে এ ধরনের প্রায় 74 মরিচের গল্প আপনাদের সামনে নিয়ে হাজির হব এবং চলুন ঘুরে দেখে আসি ইথামের দ্য অক্সিজেন ফ্যাক্টরিতে কীভাবে তিনি 74 ধরনের মরিচের সমাহার ঘটিয়েছেন। আমি গত বছরে 21 রকমের চিলি করেছিলাম, তাই আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয়েছিল। তাই ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়েই আমি এবছর 74 ধরনের মরিচ করেছি। ইউকেতে এই ঠান্ডা ওয়েদারে মরিচ বা বেগুন এই সবজিগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, কিন্তু আমার কাছে এই চ্যালেঞ্জটা নিতে ইচ্ছা করছে যে আমি চেষ্টা করব যে এগুলা কিভাবে গ্রো করা যায় এবং কোন মরিচটার ফলন ভালো হয়। এইটা থেকেই কিন্তু আমি মানুষের সাথে শেয়ার করব আমার আইডিয়াটা যে ইউকেতে যদিও ঠান্ডা ওয়েদার, উইন্ডি ক্লাউডি থাকে, তারপরেও কিছু কিছু মরিচ অনেক ভালো হয় এবং কিছু কিছু বেগুন অনেক ভালো হয়। আমি অধিকাংশ সিড রেখে দিয়েছিলাম গত বছরের। আমি এখানে গার্ডেন সেন্টারে রেগুলার যাই, বড় বড় যে গার্ডেন সেন্টারগুলো, তো ওইখান থেকে আমি কিছু বীজ সংগ্রহ করছি, কিছু সংগ্রহ করছি অনলাইনে। আর আমার একটা প্ল্যাটফর্ম আছে, মাই অক্সিজেন ফ্যাক্টরি নামে আমার একটা পেজ আছে, তো এর থ্রুতে সারা ওয়ার্ল্ডের আমার বিভিন্ন বাগানিদের সাথে আমার পরিচয় আছে। তো ওদের সাথে আমি আসলে আইডিয়া শেয়ার করি যে আমি এবার কী করতে যাচ্ছি, তারপরে ওরা আসলে আমাকে অনেক রকম হেল্প করছে। যার কাছে যে ভ্যারাইটি চিলি ছিল কেউ পোস্ট করছে, কেউ এসে ফিজিক্যালি দিয়ে গেছে। তো এটা আসলে ইউকে বা আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে আমাকে এই পার্সেলগুলো কিন্তু করছে, আমাকে হেল্প করছে এরা। মরিচ অনেক অধিকাংশ রকমের, আমি যেরকম হয়তো 74 ধরনের মরিচ করেছি, তো যদি পার্সেন্টেজ হিসাবে বলি আমার মনে হয় 90% চিলিতেই অনেক ভালো। যদিও এখন বিরূপ ওয়েদার ইউকেতে, আবার সেই হর্তে সামার আসে নাই, তারপরেও কিন্তু ভালো হয়েছে। তো এখানে কিছু কিছু মরিচ আছে, যেমন নাগা চিলির কিন্তু খুবই ডিমান্ড এই দেশে, আর নাগা চিলিটা অনেক ভালো হয়। তা আমি নিজেও এরকম 8 ধরনের নাগা চিলি করেছি। তো এটা কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু এখানে সেল করা যায়, এটার কিন্তু হিউজ ডিমান্ড নাগা চিলির। আসলে আমি ওয়ার্ল্ডের টপ 10 হটেস্ট অধিকাংশ চিলি আমার কাছে আছে, সুইট চিলি থেকে শুরু করে কালারফুল বিভিন্ন শেপ সব ধরনের চিলি করেছি। যেমন এই চিলিটা থ্রন নাম, এটা আসলে অনেক অনেক বড় বড় চিলি, এক একটা প্রায় 8 ইঞ্চি লম্বা। তো এটা হচ্ছে চেরি, এই চিলিটা মূলত বৈশিষ্ট্য হচ্ছে খুবই সুস্বাদু। আসলে এই চেরি, এই চিলিটা হট, মানে আমরা এশিয়ানরা যে ধরনের হট পছন্দ করি এইটা। আর এইটা হচ্ছে ডরসেট নাগা, এখন পাকা শুরু হয়েছে। তো এগুলার কিন্তু খুবই ভালো ফলন হয়। আমার কাছে 8 ধরনের নাগা আছে, বিভিন্ন কালার বিভিন্ন ফ্লেভারের 8 ধরনের নাগা আছে। এটা ক্যালানিয়া র্যাপার, হট ব্যানানা, বিগ ডেভিল, এটা যখন পাকে কালো লাল, এইটার চেহারাটা একটু মানে কি বলে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর হয় কি পিকচারটায়। আমি ছবিটা দেখছিলাম, আমি যখন এই সিডগুলা কিনি তখন মনে হয়েছে যে দেখি এটা ট্রাই করি আর কি। এটা হচ্ছে আপনার থাই ড্রাগন চিলি, তারপরে এটা লার্জ চিলি, এটা অ্যানিসিচাম, আর এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট চিলি, এই চিলিটার নাম হচ্ছে বাকুইটো ইয়োলো। এই চিলিটার পিকেল খুবই ভালো হয়, সুস্বাদু, কারণ এই চিলিটা খাওয়ার পর মুখের মধ্যে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এর ফ্লেভারটা রয়ে যায়, এটা খেতে খুবই সুস্বাদু। বিভিন্ন রকম, যেমন এইটা, এই লাইটটার সরি, এই চিলিটা দেখতে কিন্তু যে লাইট পোস্ট, যে বাইরের পোস্টে দে ল্যাম্প দেয়, ল্যাম্পের মতো দেখতে, হ্যাঁ, টুয়ালাইট, এইটা একটা। তারপরে এইটা একটা লং হর্ন, যেমন যেমন গরুর যেমন হর্ন থাকে, মানে শিংটা সেরকম বাঁকানো। এইটা হচ্ছে চকলেট মুরগা। এইটা আসলে এই মরিচগুলো, কিছু কিছু মরিচ আছে, যেমন এটা হচ্ছে নাগা এবং ক্যালানিয়া র্যাপার বা অন্য অন্য মরিচগুলার হচ্ছে ক্রস পলিনেশনের মাধ্যমে নতুন একটা ভ্যারাইটি সৃষ্টি করা হয়েছে, যেগুলো খুবই ঝাল, মানে ঝাল বলে তো এগুলা সব মানে 1 লক্ষর উপরে যে ঝালের যে রেশিও আছে, এটা আসলে যেমন নাগার হচ্ছে 1 মিলিয়ন, তো এখানে একটা মরিচ আছে হচ্ছে 2 মিলিয়ন, কিন্তু এগুলা সবগুলাই 1.2, 1.3, 1.5 এরকম আর কি হট প্রিটিং। আমি যদি একটু এক্সাম্পল দিই যে
পিজার উপরে যে আমরা জেলাপিনো দিই, প্রায় 200টা জেলাপিনোর সমান হচ্ছে একটা চিলি হট, মানে ব্যাপারটা এরকম আর কি। আর এছাড়া বিভিন্ন রকম সুইট এবং ওই পাশে চিলি গ্যালারি করছি, কিছু আছে উইন্ডো ফ্রেমে, কিছু আছে এই পাশ দিয়ে। তো আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ছড়ায় ছিটায় চিলি চিলিগুলো রাখছি, বিভিন্ন কালার ফ্লেভার এবং সাইজে রয়েছে আমার চিলিগুলো। মার্চ মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে যদি চিলি জার্মিনেশন করা যায় তাহলে এটা খুবই ভালো। চিলি গাছ সাধারণত 2 বছর পর্যন্ত রাখা যায়, কারণ ইউকেতে যদিও হয়তো সম্ভব না, কারণ ঠান্ডা আর কয়েকদিন পরেই অক্টোবরে, সেপ্টেম্বরের শেষে অক্টোবরে ঠান্ডা পড়ে যাবে, তখন গাছগুলো মারা যায়। কিন্তু এই গাছগুলো কিন্তু ঘরের মধ্যে রেখে দেওয়া যায়, ছোট পটে ডালগুলো একটু ছোট করে রেখে দিলে নেক্সট ইয়ারে বের করে দিলে। আমি গত বছর 7-8টা চিলি গাছ রেখে দিয়েছিলাম এই বছরের জন্য, তো আলহামদুলিল্লাহ সেই চিলিগুলোতেও ফলন হয়েছে। চিলি গাছে আসলে খুব একটা পানি লাগে না, এটা মনে হয় উইকলি 2-3 দিন পানি দিলেই এনাফ। অ্যাটলিস্ট 10 লিটারের পর যদি থাকে তাহলে আপনার এভরি 2-3 দিন পর পর আপনি পানি দিতে পারবেন। চিলির আসলে খুব একটা ই করে না, পোকামাকড়ে খুব একটা যন্ত্রণা নাই চিলির জন্য। আর থাকলেও বিশেষ করে যে আর্লি এজে যে ইয়াং প্লান্ট থাকে এটাতে পোকামাকড়ের একটু আক্রমণ থাকে। কেউ যদি অর্গানিক উপায়ে করতে চায় যেমন টার্মারিক পাউডার বা নিম অয়েল ইউজ করতে পারে, আর যদি পেস্টিসাইড বিভিন্ন রকম মার্কেটে পাওয়া যায় তো সেটা কিন্তু ইউজ করতে পারে, বিশেষ করে ইনডোরের জন্য একটা, আউটডোরের জন্য একটা। এটা একটা গোল্ড কালারের মরিচ, এটা হাবানা গোল্ড বলে। হ্যাঁ, মরিচটা গোল্ড কালারের। তারপরে ওইখানে এক চিলি আছে এজি লেমন, মানে লেমন যেমন পাকলে যেমন হয় তা চিলির কালার ওরকম লেমন কালারের মতো, এবং এক পিস লেমন যেমন দেখা যায় ওই টাইপের হয়। তারপরে এই মরিচটা যেমন পাকলে সাদা রঙের হবে, হোয়াইট বাট। হ্যাঁ, তো এখন সবুজ রয়েছে। আসলে মরিচের মূল সৌন্দর্যটা কিন্তু যখন মরিচগুলো পাকা শুরু করে তখন কিন্তু সে নিজস্ব একটা রূপে চলে আসে। আমার কাছে অরেঞ্জ কালার, হোয়াইট, ব্ল্যাক, ইয়েলো, ব্লু কালার বিভিন্ন জাতের মরিচ আছে। যেমন এইটা হচ্ছে একটা চিলি, বুলেট চিলি, যেমন বন্দুকের যে গুলিটা যেমন বুলেট, এই চিলিটার নাম হচ্ছে বুলেট। আমি আসলে এটা কিনেছিলাম এক দোকান থেকে, একটা চিলি জাস্ট শপকিপারের কাছে লাল একটা চিলি নিয়ে এসে সিড করছিলাম, তাই এটা অনেকগুলো সিড হয়েছিল, পরে এটা লাগাই দিছি। আর এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য অ্যানাদার ফেভারিট, টার্কিশ স্নেক। এই মরিচগুলো আসলে গাছের চেয়ে বেশি মরিচ ধরে, এই গাছের এবং পট কতটুকু একটা এর মধ্যে প্রায় 1 কেজি মরিচ ধরে আছে আর কি। অনেক লম্বা এবং সাপের মতো, যেমন এক একটা 10-12 ইঞ্চি করে লম্বা হয়। হ্যাঁ, আর একটু বাঁকানো হয়, তাই জন্য নাম এটা আসলে টার্কিশ স্নেক। আমি এই গার্ডেনে চেষ্টা করেছি যাই কিছু করার জন্য সব নিজে নিজে করার জন্য। তো এই এই চিলিটা আমার আসলে খুবই ফেভারিট। এটা আসলে গত বছরে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, গত বছর হওয়ার পর। এটা নর্থ আমেরিকান, আসলে মেক্সিকো বা ওই এলাকার এই চিলিগুলো বেশি প্রচলন। এটা বেশ কয়েক হাজার বছর আগেকার মানুষ যখন সৃষ্টির প্রথম কোনো স্পাইস খাওয়া শুরু করেছে, তো এটা বলা হয় মাদার অফ দ্য অল স্পাইস এই চিলিতে পান। তো এটা ইউকেতে অলমোস্ট ইম্পসিবলই গ্রো করা, কারণ এর জন্য প্রচণ্ড রকম গরম দরকার হয়। তা আমি আসলে ঘরের মধ্যে রেখে আবার বাইরে নিয়ে এসে অনেক ট্রান্সফার করে তো এটা রেখে দিয়েছি। এই বছরের প্রথম আপনি করলেন? না, গত বছর করেছিলাম, গত বছরে মাত্র 4-5টা চিলি হয়েছিল, তো এটা এবছরের সেকেন্ড। আমি এটা ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। এটা অনেক ঝাল, খুবই ঝাল, মানে এই চিলিতে পানটা অলমোস্ট নাগার কাছাকাছি। আমি যদি এক্সাম্পল দিই তাহলে ঝাল, খুবই ঝাল। সাদা এক গার্ডেনের সাথে আমার পরিচয় ছিল, তো সে বলছিল যে যদিও আমি তোমাকে চিলি গাছটা দিচ্ছি, খুবই ছোট একটা গাছ, তো বলছে যে সে ট্রাই করছে কিন্তু আসলে হয় না, ঠান্ডায় মারা যায়, তো তুমি একটু ট্রাই করতে পারো। তো আমি এটা আসলে চ্যালেঞ্জ হিসাবে নিয়েই এই গাছটা যত্ন শুরু করি, পরে ঘরের মধ্যে রেখে বড় করি, তারপরে আস্তে আস্তে যখন ওয়েদার ভালো হয় তখন বাইরে ট্রান্সফার করছি। তাই গত 2 বছর ধরে এটা সার্ভাইভ করতেছে এবং এবছর বেশ কিছু চিলি আসছে। আসলে আমার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার গার্ডেনে কিন্তু আমি শুধু ভেজিটেবল করি নাই, যেমন ফল, ফুল এবং ভেজিটেবল সব কিছু রেখেছি।
তা আমি সবসময় মানুষকে চেষ্টা করি উদ্বুদ্ধ করার জন্য, সে যে কোনো গাছ লাগানোর জন্য, এরকম না যে শুধু চিলি গাছ বা শুধু ফুল গাছ লাগানোর জন্য, আমি সবসময় উদ্বুদ্ধ করি যে কোনো, কারণ আমরা আসলে এমন একটা যুগের মধ্যে দিয়ে যাচ্ছি যে এখন ক্লাইমেট চেঞ্জের কম বেশি ছোট বড় সবাই জানে যে এই গাছ মানে ডে বাই ডেতে যে পৃথিবী থেকে সবুজায়ন যে কমে যাচ্ছে, এর ইম্প্যাক্টে যে পৃথিবীতে যে বিপর্যয় নেমে আসছে, এইটা কিন্তু গাছের জন্য। এইটা থেকেই গত 2 বছর ধরে আমি মানুষকে এনকারেজ করছি গাছ লাগানোর জন্য, আর আমি সবসময় চেষ্টা করি যে এটা থেকে একটু পজিটিভ কিছু নেওয়ার জন্য। যেমন আমি এ পর্যন্ত প্রায় 3টা চ্যারিটি করেছি, মানে 2টা করেছি গাছের চারা সিড এগুলা, একবার আর একটা করেছি যে আমার যে সবজিগুলো আছে এগুলাও চ্যারিটির মাধ্যমে বিতরণ করে যে এতিমখানা বা কোভিড দুস্থ যারা আছে তাদেরকে হেল্প করার জন্য। আর আমার একটা পেজ আছে মাই অক্সিজেন ফ্যাক্টরি, এর থ্রুতে, এবং ইউটিউব চ্যানেলও আছে মাই অক্সিজেন ফ্যাক্টরি সেম নেম। তো আমি কিন্তু এই ছোট ছোট ভিডিও ক্লিপস বানাই এই জিনিস দিয়ে যে কিভাবে একটা গাছ গ্রো করবে, কিভাবে এটা লুক আফটার করতে হবে, গাছে কোনো ইনসেক্ট আসলে কিভাবে এটা দূর করতে হবে। তবে ইন ফিউচারে আরও বড় আকারে এবং আরও রেগুলারলি আমি এই জিনিসটা করব। তো গত 2 বছর ধরে আমি করেছি, আমি যেহেতু আমি একা মানুষ, তারপরেও চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আরও ভালো করে সবাই যেন এনজয় করে গার্ডেনিংটা। এইটাই কিন্তু আমি সবাইকে, যে এটা আসলে স্ট্রেস রিলিফের ব্যাপার, এটা কিন্তু স্ট্রেসের ব্যাপার না যে আমি গাছ লাগাইছি এখন এটা মরে যাচ্ছে, এটা এমন হচ্ছে কেন, এটা আসলে স্ট্রেস না। এটা হচ্ছে আমি দিন শেষে যখন বাড়ি ফিরবো এসে দেখবো যে আমার গার্ডেনে সুন্দর ভেজিটেবল হয়েছে, ফুলগুলা ফুটে আছে। তো এটা স্ট্রেস রিলিফ। যে আমি সবাইকেই বলি যে ঘুমানোর জন্য স্লিপিং পিল না, ঘুমানোর জন্য গাছ থাকতে হয়। হ্যাঁ, তা আপনি যদি গার্ডেনে কাজ করেন, ফিজিক্যাল এবং মেন্টাল যে আপনার অ্যাক্টিভিটিটা হচ্ছে, তো এটা কিন্তু আপনার রাতে অনেক ভালো একটা ঘুম দিতে পারবেন, আপনার যে স্ট্রেস রয়েছে এটা কিন্তু রিলিফ হয়ে যাবে। আমি নিজেই এর সাক্ষী, আমি নিজেই একসময় স্লিপিং পিল খাইতে হতো, কিন্তু আসলে এগুলা সবই আর মানে গার্ডেনিং করার পর থেকে আর কখনোই লাগে না, কারণ গার্ডেনিংয়ে বিজি থাকলে, এটা আমি সবাইকেই সবসময় বলি যে আপনাকে যে কোনো মেডিসিন খাবার দরকার নাই, প্যারাসিটামল আইব্রুফেন এগুলা কোনো কিছুই লাগবে না, কারণ আপনার ফিজিক্যাল আপনি আপনি অ্যাক্টিভ থাকছেন, আপনি মেন্টালি আপনি অ্যাক্টিভ থাকছেন আপনার গার্ডেন নিয়ে। প্রিয় দর্শক, ঘুরে দেখলাম আজকে ইথামের দা অক্সিজেন ফ্যাক্টরিতে যে 74 ধরনের মরিচ করেছেন, সেই মরিচের গাছগুলো এখানে আমরা যেটা দেখলাম যে এখানে পৃথিবীর অন্যতম আদি মরিচ থেকে শুরু করে পৃথিবীর অন্যতম সবচেয়ে ঝাল মরিচের চেষ্টা করেছেন এখানে ইথাম, এবং খুব চমৎকারভাবে তিনি সফলও হয়েছেন। ইথামের কথা থেকে যারা বুঝলাম যে ব্রিটেনে কেউ চাইলে বাণিজ্যিকভাবে মরিচ উৎপাদন করতে পারেন। আবারও নতুন কোনো শখের বাগান নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি।